ভারতীয় সঙ্গীতের গোড়া থেকে। এখন গোড়া বলতে ইতিহাস একটা হয় প্রি হিস্টোরিক এজ, সে সময়কার কথা বলতে পারবো না, ইন্ডাস ভ্যালির থেকে হয়তো যেটাকে আমরা বলি প্রোটো হিস্টোরিক এজ, মানে ঠিক প্রি হিস্টোরিক এজে তো কোনো নথিই থাকে না, প্রি হিস্টোরিক এজের কিছুই পাওয়া যায় না, পুরোটাই অনুমান। কিন্তু প্রোটো হিস্টোরিক এজে পুরোটা অনুমান হয় না, কিছু শিলালিপি, কিছু লেখালেখি, কিছু না কিছু তথ্য নথি পাওয়া যায়, কোনো কোনো জীববিজ্ঞানগত নথি, ফসিল টসিল ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়, যেগুলো সব মানে বোঝা যায়নি, বোঝা যায় না, কিছু কিছু বোঝা যায়, সেটাকে আমরা প্রোটো হিস্টোরিক এজ বলতে পারি। তাহলে ইন্ডাস ভ্যালি সিন্ধু সভ্যতার সময়কার যে সঙ্গীত চর্চা সেটা কি হতো, তার তো না আছে কোনো নমুনা, না আছে কোনো কিছু, তবে ওই গুহাচিত্রে পাওয়া যায়, গুহাচিত্রে নানা রকম বাদ্যযন্ত্রের ছবি পাওয়া যায়, এবং তার মধ্যে খুব ইন্টারেস্টিং একটা বাদ্যযন্ত্রের ছবি পাওয়া যায়, যেটা আমাদের তার পরবর্তী যুগ অর্থাৎ বৈদিক যুগে প্রথম বীণা, ওর নাম ছিল বাণ, বয়াকার মূর্ধন্য, ওই বাণ বীণার ছবি কিন্তু সিন্ধু সভ্যতার যুগেও, মানে ছবি না, পাথরে খোদাই করা কি বলে স্কাল্পচার নাকি, ওই ওই যেগুলো ছিল তখন সেরকম আর্টে পাওয়া যায়। এখন কথাটা হলো সঙ্গীতের মধ্যে, আজকের সঙ্গীতের মধ্যে যে বিবর্তন এসছে ভারতের সঙ্গীতে, সেইটার শুরু বা একদম গোড়া কিন্তু বৈদিক সঙ্গীত, সেখান থেকে নথিপত্র পাওয়া যাচ্ছে, জানা যাচ্ছে, বোঝা যাচ্ছে। বৈদিক যুগে, বৈদিক যুগে সঙ্গীত এর কি দশা ছিল, একদিক থেকে ভাবলে শ্রেষ্ঠ দশা ছিল, আরেক দিকে কিন্তু একটু রহস্য দেখা যাচ্ছে। রহস্যটা কোথায়? রহস্য বলতে দেখুন, বৈদিক যুগে শ্রুতির যুগ তো, তখন সব রকম বিদ্যাই শ্রবণ দ্বারা ট্রান্সফার হতো, মানে গুরু শিষ্যকে বলতেন, শিষ্য সেগুলো শুনে মনে রাখত, বারবার মনন করত, মনের মধ্যে বারবার সেগুলোকে আওড়াতেন, তো সেইভাবে সমস্ত বিদ্যাটাই তারা মনে রাখতেন মননের মধ্যে, শ্রুতির মধ্যে। এবং বেদ পরিষ্কার, চার রকম শব্দ মনে রাখার শব্দ, মনে, নিজের মনে যে আমরা শব্দটা শুনি চুপ করে থাকলে নিজের ভাবনা চিন্তার সময়, সেই শব্দ মধ্যমা বলে ক্যাটেগরাইজ করলেন, যেগুলো আমরা বলছি জ্ঞানের শব্দ, বিজ্ঞানের শব্দ, সঙ্গীতের শব্দ, সেগুলোকে আমরা বলছি বৈখরী শব্দ। তারপরে একটা শব্দ যেটা ভাবতে ভাবতে বলতে বলতে মনের মধ্যে এত বেশি করে গেঁথে গেল, সেই শব্দটাকে আমরা দেখতে পাই চোখে। অনেক সময় হয় না, সারা দিন যেটা ভাবছি, দু তিন দিন ধরে ভাবছি, রাত্রে স্বপ্ন দেখলাম, রেটিনার উল্টো পিঠে ওই ভাবনাগুলো, ওই শব্দগুলো সাবকনসিয়াসের তলানি থেকে উঠে এলো, উঠে ছবি হয়ে গেল, সেটাকে বেদ বলছে পশ্যন্তি শব্দ। আর একটা শব্দ পড়া শব্দ, যেটা থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়েছে বলে বেদ বলেছে, যে সমস্ত সৃষ্টি হয়েছে শব্দ থেকে, সেগুলোর ডিটেলিং আছে। আপাতত দু একটা বাংলা বই, এখন তো বেদও বাংলায় সমস্ত রয়েছে, আপনারা এগুলো নাড়াচাড়া করলে, মহানামব্রত ব্রহ্মচারীজির একটা চমৎকার বই আছে বেদ বিচিন্তন, সীতারাম দাস শঙ্করনাথ ঠাকুরের একটি বেশ যথেষ্ট মোটা কলেবরের একটি গ্রন্থ আছে, তাতেও অনেক কিছু। আর সব থেকে বড় কথা, স্বয়ং বেদটাই আছে, তার বঙ্গানুবাদ এখন পাওয়া যাচ্ছে। এবং সঙ্গীত এবং শব্দশাস্ত্র বৈদিক যুগে যে উচ্চতায় গিয়েছিল, মনে হয় আজও সেখানে আমরা যেতে পারছি না। সূত্রগুলো হারিয়ে গেছে কিভাবে, সেগুলো নানা রকম ঐতিহাসিক কারণ, ফরেন ইনভেশন, অনেক কিছু, কিন্তু রহস্যটা যেটা সঙ্গীতের রহস্য, সেইটা বৈদিক যুগেও থেকে গেছিল কিভাবে। দেখুন,
এতগুলো সঙ্গীতের ভাগ করছে, শব্দের ভাগ করছে একটা শাস্ত্র, তার মানে কিরকম গুলে খেয়েছে তারা, কারা করছে এই ভাগগুলো? বৈদিক যুগে মানুষ চার রকম কাজ নিয়ে থাকতেন, এটা তো জানা কথাই, গুণকর্ম বিভাজয় বলছে। যারা যজন মানে পুজো, যাজন মানে যজ্ঞ, অধ্যয়ন মানে পড়াশুনো, অধ্যাপনা মানে পড়াশুনো করানো, এই চারটে কাজ করতেন, তাদেরকে ব্রাহ্মণ বলা হতো। তার জন্য কোনো আলাদা করে সম্মান, আলাদা করে ব্রাহ্মণ, এরকম ব্রাহ্মণ্য ধর্মটা ছিল না বৈদিক যুগে, কিন্তু কাজের তফাত ছিল, কাজ অনুযায়ী সমাজে কতগুলো ভাগ হয়েছে। সেরকম যারা যুদ্ধ টুদ্ধ করতেন, যুদ্ধবিদ্যা শিখতেন, ক্ষত্রিয় ছিলেন, যারা ব্যবসাপাতি করতেন বৈশ্য, যারা এই চার জাতের, এই বাকি তিন ধরনের শ্রেণীর মানুষদের উপকারে আসতেন, তারা ছিলেন শূদ্র। এইবারে ব্রাহ্মণদের উপায় কি ছিল পরবর্তী, যে ট্রান্সফার, সঙ্গীত বিদ্যেটাকে নিজে বোঝা আর সেটাকে ট্রান্সফার করা, এই যে ট্রান্সফার করা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে, এক দল মানুষের থেকে আরেক দল মানুষ, এক দল মানুষ মরে যাবে বুড়ো হয়ে, আরেক দল মানুষ শিশু থেকে বড় হয়ে উঠবে, এই যে প্রক্রিয়াটার মধ্যে ট্রান্সফার করতে হবে জ্ঞান, সঙ্গীত জ্ঞান, সমস্ত জ্ঞান, সমস্ত জ্ঞানটাই সঙ্গীত মাধ্যমে বৈদিক যুগে। সেইখানে ব্রাহ্মণরা বললেন একটা শব্দ, যে শ্রুতি, সঙ্গীত শাস্ত্রে 22টা শ্রুতি বেসিক্যালি, অনেক মতে অনেক ভিন্ন শ্রুতির কথাও আছে, তো এই শ্রুতিগুলো প্রাথমিক কথা হয়ে দাঁড়ালো। কিন্তু একটা ব্যাপার কি জানেন, সময়টা একটু ভাবুন, কপিরাইট কি আছে জানা নেই, কপিরাইট নেই, গুরু বা একজন রিসার্চার তিনি তার বিদ্যাকে কোনো রকম কপিরাইট না করে তাকে বলছেন, শিষ্যকে বিশ্বাস করে বলছে, আবার সেই শিষ্য হয়তো সবার সামনে বলছেন, সবাইকেই বলছেন, কিছু একটা কোড তো থাকবে। পেপসি তার ফর্মুলা কাউকে বলে না, বললে আর পেপসি বিক্রি হবে না, কোকোকলার ফর্মুলা কোকোকলা ছাড়া কেউ জানে না, এই ব্যাপারটা কিন্তু ওই সময় ছিল। কারণ যেটাকে শ্রুতি বলা হচ্ছে, সামগ্রিক বৈদিক সঙ্গীত বিজ্ঞান, বৈদিক জ্ঞান, তখন বিজ্ঞান শব্দটা থেকেও আমি জ্ঞান শব্দটা বলবো, ওকে, সেটা দিয়ে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে সেটা আসলে ধৃতি, সেটা শ্রুতি নয়, সেটাকে সে কানের মধ্যে সীমাবদ্ধ করে বলা হয়েছে, শেখাবার সময়, মানুষের সাথে বোঝাবার সময়। কিন্তু ভেতরে ভেতরে তারা যে জানতেন, যারা মধ্যমা ব্যাখ্যা করে দেন, যারা পশ্চন্তির ব্যাখ্যা করে দেন, সেই পর্যন্ত যারা অভ্যাস করেন, তারা যে শুধু ব্যাপারটা শ্রুতি নয়, শুধু কানের ব্যাপার নয়, তারা খুব ভালোভাবে সেটা জানতেন, না জানলে এগুলো সম্ভব না। শুধু বৈখরি, শ্রুতি মানে শুধু বৈখরি, এবং বৈখরিকে বেদে খুব গুরুত্বপূর্ণ শব্দ হিসেবে ধরা হয়নি, শব্দশাস্ত্রের এক কোণায় ফেলে রাখা হয়েছে। তো সঙ্গীতের মতো শ্রেষ্ঠ শব্দ শুধু বৈখরি দিয়ে হয়ে যাবে সেরকম নয়। মাঝে অনেক দিন চলে গেল, এখন ওই সমস্ত নথিপত্র পরবর্তীকালে শিষ্যরা যা লিখেছেন, আসল আচার্যরা তখন চলে গেছেন, দেহ রেখেছেন, তারা শ্রুতি মনে রেখে রেখে বেদে যেটুকু লিখেছেন সেইখানে লেখবার সময় কতটুকু লিখবেন তারা চিন্তা করেছেন। কিন্তু এখন যদি উল্টো পথে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে টেকনোলজি যেখানে গেছে, আজকে আমরা বুঝতে পারছি যে এটা শ্রুতি না, এটা ধৃতি। কেন, কিভাবে বুঝতে পারছি? ধরুন বলা হচ্ছে যে আমাদের যে স্নায়ুতন্ত্র না, আমাদের যে নার্ভ যে চলে, সেগুলো বাইরে থেকে স্টিমুলাস দিতে হয়। একজন ধরুন ঘুমিয়ে আছে, তাকে আপনি ডাকতে গেলে তাকে ধাক্কা দিতে হয়, তেমন একটা স্টিমুলেন্ট আপনি ধাক্কা দিচ্ছেন তাকে, তবে সে ঘুম থেকে উঠবে, তাও এক একজন ওঠে না, গায়ে জল দিয়ে দিতে হয় তাতে সে ঘুম থেকে ওঠে, একটা কিছু স্টিমুলাস লাগে, তার একটা ফ্রিকোয়েন্সি আছে, সে আলো হোক, স্পর্শ হোক, কোনো একটা ইন্দ্রিয়তে কিছু একটা পড়তে হবে, তাহলে সে সজাগ হয়ে, নার্ভগুলো সজাগ হয়ে উঠবে।
এটাকে স্টিমুলাস বলে। এবার দেখা যাচ্ছে যে আমাদের যে সাধারণ আমাদের যে নার্ভের গতিবেগ, তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিগুলো মোটামুটি 200 থেকে 300-এর মধ্যে। নার্ভ স্টিমুলি ফ্রিকোয়েন্সি নিয়ে আপনি গুগলে সার্চ করলেই এগুলো পেয়ে যাবেন। এগুলো কিছু যাদের ইন্টারেস্ট থাকবে একটু ঘেটে দেখতে পারে। আর ঠিক সেরকমভাবেই আমাদের সা, ভারতীয় সঙ্গীত বেদ থেকে আজ পর্যন্ত সা কেন্দ্রিক, তো সা মূল সুর। এবং এই সা থেকে সা সাধারণত যেগুলো সা হয় আমাদের, যদি আজকে ইংরেজি সঙ্গীত দিয়ে বলতে যাই, তার ধরুন এই জি শার্প থেকে সি শার্প, ছেলে মেয়ে মিলিয়ে মোটামুটি টোনিক যেগুলো হয়, চলতি কথা যেটাকে স্কেল বলে, সেগুলোও কিন্তু অদ্ভুতভাবে ওই 250 থেকে 350-এর মধ্যে। এবং সেইখানে যদি ফ্রিকোয়েন্সিগুলো কিভাবে যাবে, শ্রুতি মানে ধরুন, ধরুন শ্রুতি মানে সবসময় তো ওই নয় যে ইয়ে হলো, মানে শুধু আমি নোটগুলো বললাম, বিটুইন দ্য নোটস যে ব্যাপারগুলো, সেইগুলো নোটসের থেকেও জরুরি হয়ে ওঠে সঙ্গীতের ক্ষেত্রে। পৃথিবীর যে কোনো সঙ্গীতের ক্ষেত্রেই, আমাদের দেশে তো একদম সরাসরি ওই বিটুইন দ্য নোটসটাই, আমাদের রাগরাগিনী দেখুন, একই নোটে কত রাগরাগিনী আছে, একটাই পার্টিকুলার সুরে অনেকগুলো রাগরাগিনী আছে। আমি বলি সা 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 রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা ভাইরো, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা গৌরী, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, এটা কালেংড়া। তাহলে কি হলো, আরোহণ অবরোহণ বাদী সম্বাতি কতগুলো কঙ্কাল জানলাম শিখলাম, কিন্তু তাতে কিছু লাভ নেই, কারণ রাগগুলো যে কারণে তৈরি যে আপনার নার্ভকে কোন স্টিমুলি দিলে পরে ওই রাগের ভাবমূর্তিটা আপনার মনের ভাবমূর্তিতে ছাপ ফেলতে পারে, আর সে ছাপ যদি ফেলতে না পারে তাহলে ওই সঙ্গীতের কোনো প্রয়োজনীয় অভাব, সময় নষ্ট, নয়েস। যে সঙ্গীত শরীরের ওপর প্রভাব বিস্তার করে না, আমি মনও বলবো না, মন তো সূক্ষ্ম শরীর। কি অদ্ভুতভাবে দেখুন, সা এই সি শার্প, এটা হচ্ছে 277.18 এর ফ্রিকোয়েন্সি, এটা অনেক লোকের সা। তারপরে অনেক একটা ইন্টারন্যাশনাল টোনিক হচ্ছে ডি, 293.66, এই এই নোটে কিন্তু নার্ভের ইম্পালস নেওয়ার ফ্রিকোয়েন্সি একেবারে টান টান থাকে। তাহলে এক্ষুনি ভাইরোর কথা বলছিলাম, ধরুন ভাইরোতে, ভাইরোর প্রধান অঙ্গ কোন জায়গাটা, বৈদিক কাল থেকে আজ আজ পর্যন্ত ভৈরবের যা রেফারেন্স পাওয়া যায়, গা সা রে, এটা হচ্ছে পিচ অনুযায়ী রে, নোটের রে, হারমোনিয়ামে পিয়ানোতে কোমল রে হিসেবে সা সি শার্প হলে ডি হয়, ডিটা এইটা বাজবে, কিন্তু আমি কিন্তু ঠিক ডি বলছি না, না সা না রে, এর মাঝখানে আছে। তাহলে এই শ্রুতিটা কি দরকার, কেন দরকার, এবং কিভাবে আসছি, কোন কোন ফ্রিকোয়েন্সি দিয়ে আসছি, সেখানে রেজোনেন্স হচ্ছে নার্ভে, মানে রেজোনেন্স তো এই ক্লাস 9-10 এতেই আমরা জানি, এই সৈন্যদল একসাথে পা ফেলে হাঁটে না ব্রিজের উপর দিয়ে, কেন না ব্রিজটা ভেঙে যেতে পারে, সৈন্যদের নিয়ম হচ্ছে যখন ব্রিজ পেরোবে তখন ওই লেফট রাইটটাকে ভেঙে দিতে হবে, ক্যাজুয়ালি পেরিয়ে যেতে হবে, তার কারণ রেজোনেন্স হবে এত কাঁপবে, মানে একটা বিটের উপরে একই জিনিস বারবার দোল দোলনা, বারবার ধাক্কা দিতে দিতে কি হয়, দোলনাটা অনেক বেশি করে দুলতে থাকে, একই একই সময়ে একই ইন্টারভ্যালে ধাক্কা দিলে, এটাকে অনুরণন বলে। তো আমার গলার থেকে, আপনার হাতের স্বরদের থেকে, তোমার হাতের বাঁশির থেকে, কি কারোর হাতের গিটার থেকে যে শব্দটা বেরোচ্ছে, সেই শব্দটা গিয়ে যদি ওই রকম কোন কোন ফ্রিকোয়েন্সির উপর দিয়ে যাচ্ছে, সেই সেই ফ্রিকোয়েন্সিতে রেসপন্ড করে এমন নার্ভগুলো কিন্তু ভেতরে ভেতরে রেসপন্ডেড হচ্ছে, চেতন মনে বা অবচেতন মনে।
সেখানে ভাইরোর ভাবমূর্তি আর সারে মা পা যদি শ্রী হয়ে যায় পাদামারে, এইটা চড়ে আছে, এটা বেদ থেকে আজ পর্যন্ত। তো 22টা শ্রুতি তো আরামসে সা সা থেকে রে, এর মাঝখানে সা সা সা, তারপরে রে এসেই গেল, তারপরে রে, তারপরে রে, তারপরে রে, পরিষ্কার রেটে। তো এইটা তো একদম সাফ হয়ে যায় যে তিন চারটে সুর মাঝখানে আছে, কিন্তু সেই তিন চারটে সুরের কোন সুরটা কতটা সময় ধরে হবে, যেমন গামারে, এটা ভাইরো নয়, গামারে এইটা মনের মধ্যে এটা পরীক্ষিত ছিল ওই সময়। এবং এই ওয়েবগুলো কিন্তু হেয়ার ফলিকুল দিয়ে ঢুকছে, প্রত্যেকটা লোমকূপ দিয়ে শরীরে ঢুকছে, সারা শরীরে লোমকূপ বিস্তৃত, আর সাবকিউটেনিয়াস নার্ভ সারা শরীরে, প্রত্যেকটা লোমকূপের সময় কোনো না কোনো নার্ভ এন্ডিং এর যোগ আছে। তারপরে আপনার সারা শরীরে কাজ করবে ভাইরো যেভাবে, একেবারেই সেভাবে শ্রী নয়। শ্রী তো ছেড়ে দিন, সন্ধ্যার রাগ অন্য সময়ের, সময়ের প্রভাবও আছে, একেবারে কাছাকাছি কালেংড়া একই নোট, সেভাবে করবে না। তাহলে সে ভাবমূর্তিটা কি, রহস্যটা কোথায়? এইখানে বলে দেওয়া হলো শ্রুতি, অথচ সেই বেদই বলছে যে সমগ্র শ্রুতি ব্যাপারটা শব্দশাস্ত্রের 25 ভাগ। তাহলে এটা বোধহয় ব্রাহ্মণ কোর্স ছিল, হয়তো সত্যান্বেষণ করতে গেলে এরকম একটা সিদ্ধান্তে আসতে হয়। কাজে যা খুব শ্রুতির জন্য খুব নন্দিত শব্দ, এস্থেটিক্যালি ভেরি গুড শ্রুতি, খুব নন্দিত শ্রুতি, সেইটা কিন্তু সঙ্গীত শাস্ত্রে 25 ভাগের বেশি অধিকার করতে পারে না। কারণ সঙ্গীত শাস্ত্রে শ্রুতি কানের উপর দোষ নয়, গোটা শরীরের উপর, সঙ্গীতের প্রভাব গোটা শরীরের উপর। এখন এই বিপদের দিন অনেকে বুঝতেও পারছেন হয়তো, সঙ্গীত তো অনেক বড় কথা, সেখানে তো শুধু সঙ্গীতের হয়তো একটা 2-3 মিনিটের কোনো একটা কিছু একটা, হয়তো একটা সাহিত্য, সেই শব্দটাই আপনাকে কিরকম এখন গার্ড করে রাখছে। বলতাম আমি 12-13-14 বছর 20 বছর আগে এসব কথা বলতাম, এখন আমাকে, এখন আমাকে অনেকে বলছে, একসময় আমি বলতাম, এখন আমাকে অনেকে বলছেন যে আপনি বলেছিলেন, এখন তো তাই দেখছি, এই যে একা ঘরে হয়ে যাচ্ছে, এই যে যন্ত্রণা, তখন সঙ্গীত একটা পছন্দ মতো গান চালালে, সঙ্গীত তো বুঝ ছেড়ে দিন, একটা গান শুনলেই একটু ভালো লাগছে। তাহলে শ্রুতি সঙ্গীত নয়, শ্রুতি সঙ্গীতের একটা দিক সামগ্রী। সেটা কে বলছেন? স্বয়ং বেদ বলছে। খুব সুন্দর সুন্দর শ্রুতি, খুব নান্দনিক শ্রুতি, 25 ভাগ সঙ্গীত, এইটা বেদ বলছেন। আজকের টেকনোলজি দিয়ে আমি একটু একটা নতুন রকম নাম প্রাণ সঙ্গীত বলি, সঠিক সঙ্গীত প্রাণ সঙ্গীত, আসলে সঠিক সঙ্গীত যেটা হওয়ার, যেটা শরীরের উপর এফেক্ট করবে, দ্যাট উইল হ্যাভ সাম এফেক্ট অন ইউর টোটাল ফিজিওলজিক্যাল বায়োলজিক্যাল এক্সিস্টেন্স, দ্যাট মে বি এনটাইটেলড অ্যাজ বায়োমিউজিক। প্রাণের উপর যার প্রভাব তাকে প্রাণ সঙ্গীত বলা যেতে পারে, কিন্তু বৈদিককালের প্রাণ সঙ্গীত ছিল না, বৈদিককালের সঙ্গীতই ছিল। সময়ে বিভিন্নভাবে এই এই সমস্যাটা হতে থেকেছে, সেইটা হতে থেকেছে ট্রান্সফারের সমস্যায়। ট্রান্সফারের সময় নানা রকম কিছু কাজ করেছে, যে বেদ বলে মধ্যমা, যে বেদ বৈখরীর গুরুত্বই দেয় না, সত্যি কথাই তো। আপনি যখন কোনো কথা বলছেন সেটা বেশি জরুরি, না যখন মনে মনে চিন্তা করছেন একা একা সেটা জরুরি? এই জিনিসটা কিন্তু আমাদের বৈদিক সময় থেকে ট্রান্সফারের সমস্যা হচ্ছিল। মানে ধরুন যে শ্রুতি বলে শিখলো, সে জানতো হয়তো এটা শ্রুতি নয় এটা ধৃতি,
কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে যখন ট্রান্সফার হচ্ছে তখন সে পুরো ধৃতিটা হয়তো বোঝাতে পারলো না, মধ্যমাটা পুরো বলতে পারলো না। প্রশান্তিত দূরস্থান শ্রুতি সঙ্গীতের একটা অংশ, সমগ্র সঙ্গীত মোটেই নয়। সে যত নন্দিত শ্রুতি হোক, যত সুন্দর শ্রুতি হোক, সেটা সঙ্গীতের একটা অংশ। সেটা বেদ বলে গেছেন, আজকের টেকনোলজিও সেই একই কথা বলছে। তা না হলে কেন সি 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 সাপ 217, ডি 293.66, হ্যাঁ আবার ডি শার্প হলে 311.13, আবার ফিজিওলজিস্টরাই কথা বলছে, নিউরোফিজিওলজিস্টরা। তাহলে কিরকম করে সব স্কেলগুলো আর নিউরোফিজিওলজিস্টদের কথা মিলে যায় বলুন তো আজকের দিনে? সত্যান্বেষণে এই জায়গাতেই পৌঁছানো যাচ্ছে। আজ এ পর্যন্ত রইল, কোনো কোয়েশ্চেন থাকলে আমার কাছে আর একটু দেখতে পারেন আমার ওয়েবসাইটে www.acharyasanjay.com, এখানে গিয়ে কিছু তৈরি হচ্ছে, ওয়েবসাইটটা তৈরি হচ্ছে, কিছু তথ্য পাওয়া যাবে, সমস্ত কিছু পাওয়া যাবে না। ওখানে ব্লগে লিখতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওয়েবসাইটের ব্লগে। আর ওখানে কমিউনিকেশনের বাকি ব্যবস্থা, মেল টেল সবই আছে, মেল করতে পারেন। যদি আমি জানি অনেক সিনসিয়ার শ্রোতা আছেন আমার, তাদেরকে আমি শ্রদ্ধা করি, তারা এক এক সময় এমন প্রশ্ন করেন সেগুলো সত্যি গবেষণালব্ধ কথাই বলতে হয়। কিরকম করে ভাইরও মাথায় ঢুকে গেছে একটু আলাপের মধ্যে দিয়ে শেষ করি, একটু সুর লাগিয়ে শেষ করি। অনেকক্ষণ কথা বললাম, কথাগুলো জরুরি, কথা বড় জরুরি। আপনাদের তো গান শুনতে ইচ্ছে করে, আমি জানি সেটা, তবে এই যে করছি না, এই যে রহস্যগুলো বলছি, এরপর এগুলোও শুনতে ইচ্ছা করবে, আমি সেটাও জানি। ভোরের দিকে শুনতে পারেন, থেকে যাবে তো ফেসবুক। কিরকম না, একই নোটে দেখুন সন্ধ্যাবেলা কি হয়ে যায়, সেম নোট, চিনতে পারবেন না দেখে, ভাবমূর্তি আলাদা। এবং ভাবমূর্তিকে হত্যা করা মানে কোর্টে কি বলে, অ্যাসাসিনেশন অফ ইমেজ, হত্যা, ভাব হত্যা করা আর খুন করা একই। তাহলে রাগের রাগের ভাব হত্যা করা আর খুন করা তো সাংঘাতিক অপরাধ, ঠিকভাবে রাগ গাইলে মানুষের মনে সেই শরীরে সেটা হয়। ও সন্ধ্যাবেলায় চলুন একই নোটে, আর মনে পড়ে বাইরে, মনে পড়লো আগেরগুলো, আর ভাবমূর্তি বদলে গেল, একই নোট। বিটুইন দ্য নোটস এর রহস্য আসবো, পরের দিন আবার আসবো, এক একটা যুগে এক একটা রহস্যের কথা। যতটাই ছোট একটু আড্ডু বিদ্যা, 30-40 বছরের গবেষণা কিচ্ছু না সঙ্গীতে, 30-40 জীবনেও হতে পারে না। তবে আজকের সিদ্ধান্তটা কিন্তু এর এর ফরে বা এগেনস্টে আপনারা যদি সঠিক যুক্তি আমাকে দিয়ে লেখেন, যদি কেউ এগেনস্টে লেখেন আমি তার প্রতি কৃতজ্ঞ থাকবো। আজকের যুক্তি হলো শ্রুতি সম্পূর্ণ সঙ্গীত নয়, খুবই আংশিক সঙ্গীত সারা শরীর, বেদেও আজকের টেকনোলজিতে। আজ রইলাম।